140টির বেশি সামরিক স্থানে রাশিয়ার ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। রাশিয়ার আগ্রাসন থেকে কেউ নিরাপদ নয়, মার্কিন কংগ্রেসের জেলেনস্কি। আকস্মিক সফরে চীন মেদভেদেব, জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ। জেলেনস্কি যুক্তরাষ্ট্রে সফর করায় আর শান্তি আলোচনার সুযোগ নেই বলল রাশিয়া। আরো থাকছে, পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে জঙ্গিরা। যে কোনো সময় চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু। ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, চীন ভারত ভয়াবহ সংঘর্ষ, ব্যাপক হতাহতের দাবি উভয় পক্ষের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 140টির বেশি সামরিক স্থাপনায় রাশিয়ার হামলা, 250 ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ার সৈন্যরা গত দিনে ইউক্রেন বিশেষ সামরিক অভিযানে 140টির বেশি এলাকায় ইউক্রেনের জনশক্তি সামরিক স্থাপনা হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কো মঙ্গলবার রিপোর্ট করেছেন, রাশিয়ার অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি লুহানস্কো পিপুলস লিবারেশন বসতির কাছে ইউক্রেনের সেনাবাহিনী একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। এতে 64টি আর্টিলারি ইউনিট এবং 143টি এলাকার জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস হয়েছে। তিনি রিপোর্ট করেছেন, গত দুদিনে কুপেনাস্কো এলাকায় রাশিয়ার সেনাবাহিনী বিমান ও কামান থেকে 30 ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে। পাশাপাশি লেমান এলাকায় ইউক্রেনীয় জনশক্তিকে আক্রমণ করে এবং 3টি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করে। রাশিয়ার আগ্রাসন থেকে কেউ নিরাপদ নয়, মার্কিন কংগ্রেসের জেলেনস্কি। বিশ্বের যে কোনো দেশই রাশিয়ার আগ্রাসন থেকে নিরাপদ নয়, বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে তিনি বলেন, আগামী বছর যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট আসতে যাচ্ছে, এটাই নির্ধারণ করবে আমাদের সন্তান তাদের সন্তানরা কোন পৃথিবীতে বাস করে। তাই এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না, একে অবহেলা করা যাবে না। ফক্স নিউজের খবরে বলা হয়, আগামী বছর যুক্তরাষ্ট্রে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পাচ্ছে রিপাবলিকানরা। ইউক্রেন আশঙ্কা করছে রিপাবলিকানদের অধীনে আগের মতো অস্ত্র সহায়তা পাওয়া কঠিন হবে তাদের জন্য। মূলত সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রকে সাবধান করে বলেন, বিশ্ব এখন নিজেদের মধ্যে আরো অনেক বেশি সংযুক্ত, দেশগুলো একে অপরের উপর আরো বেশি নির্ভরশীল। এমন সময় যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে দূরে সরে গিয়ে নিজেদের নিরাপত্তা ভাবতে পারবে না। আপনাদের এই অর্থ কোনো দান নয়। মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা শুধু ইউক্রেনের জয়ের জন্যই নয়, এটি প্রমাণ করবে যে রাশিয়া এবং চীনের মধ্যে দেশগুলো চাইলে অন্য দেশের সীমান্ত ভেঙে প্রবেশ করতে পারে না। ইউক্রেন কখনো ভুলেনি যুক্তরাষ্ট্র তাদের সেনা পাঠান। আমি আপনাদের নিশ্চিত করে বলছি যে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বিমান খুব ভালোভাবে চালাতে পারবে। আমাদের এখন আর কামান ও গোলা দরকার। রাশিয়া চাইলে তাদের আগ্রাসন বন্ধ করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র পারে ইউক্রেনের জয় নিশ্চিত করতে। এদিকে জেলেনস্কির পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কিকে তিনি 10টি পয়েন্টের শান্তি প্রস্তাব দিয়েছেন, কিভাবে ইউক্রেন ঘুরে দাঁড়াবে সে কথাই বলা হয়েছে সেখানে। বাইডেন বলেছেন, ইউক্রেনকে কখনো একা লড়তে হবে না, যুক্তরাষ্ট্র সবসময় তার পাশে থাকবে। ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন বলে এদিন অভিযোগ করেছেন বাইডেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলেনস্কি, কিন্তু তা কিভাবে সম্ভব হয়েছে সে কথা বলতে চাননি তিনি। আকস্মিক সফরে চীনে মেদভেদেব, শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেব আকস্মিক চীন সফর করেছেন। বেইজিং এ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দিমিত্র মেদভেদেব জানিয়েছেন শি জিনপিং এর সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে আলাপ করেছেন। সাবেক রুশের প্রেসিডেন্ট মেদভেদেব বর্তমান রাশিয়ান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ শুরু পর গরম গরম কথা বলে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা রয়েছেন। ইউক্রেন তিনি পারমাণবিক বোমা হামলারও প্রচণ্ড হুমকি দিয়েছেন। বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেব চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের ছবি এবং ভিডিও পোস্ট করে তিনি বলেন, রাশিয়া চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের কোন সীমা নেই। শি জিনপিং এর সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে বলে তিনি মনে করেন। সূত্র গার্ডিয়ান ও সিএনএন।
জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করায় আর শান্তি আলোচনার সুযোগ নেই বলল রাশিয়া। যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পর এ কথা বলেন তিনি। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানালো ক্রেমলিন। জানানো হয় জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করায় আর শান্তি আলোচনার সুযোগ নেই, খবর রয়টার্সের। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক বয়ে নিয়ে আসবে না, এখন রাশিয়ার শান্তি আলোচনার আর কোনো সুযোগ নেই। এদিকে পশ্চিমাদের ক্রমাগত অস্ত্র সরবরাহ সংঘাতকে আরো ঘনীভূত করবে বলে হুঁশিয়ারি দেন ক্রেমলিনের মুখপাত্র। মস্কো ইউক্রেন অভিযান শুরুর পর এই প্রথম জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেলেন, সেখানে তার কংগ্রেসনাল নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে। সূত্র পাস টুডে। পাকিস্তানে থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানার একটি থানা থেকে অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে, খবর ডনের। প্রতিবেদনে বলা হয় হামলায় এক পুলিশ কনস্টেবল আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম ইলিয়াস রেহমান ওয়াজির নামে এক পুলিশ সদস্য বলেছেন, সোমবার রাত একটার দিকে জঙ্গিরা রকেট লঞ্চার ভারী অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটি হামলা চালায়। হামলার সময় ওয়াজির ও পুলিশ স্টেশন ভিতরে অবস্থান করেছিল। তিনি আরো বলেন, প্রায় 50 জন জঙ্গি পুলিশ স্টেশনের সামনে গেট বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুলিশ সদস্যরা কিছুক্ষণের জন্য জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করে, এরপর তাদের জিম্মি করা হয়। যে কোনো সময় চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আপোষ না করা কঠোর হুঁশিয়ার দিয়েছে চীন। ওয়াশিংটন বেজিং উত্তেজনার মধ্যে নতুন করে চীনের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন। এদিকে তাইওয়ানকে ঘিরে যে কোনো সময় চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। তাইওয়ান ইস্যু চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন চরমে পৌঁছিয়েছে। তাইওয়ান প্রণেতে মার্কিন রণতরী পরিচালনায় বিষয়ে হুঁশিয়ার দুদিনের মাথায় এবার তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আপোষ না করতে বলা হয়েছে। আসন্ন ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানকে আমন্ত্রণের একদিনের মাথায় এই হুঁশিয়ার দিল বেইজিং। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন, মার্কিন প্রশাসন তাইপে দক্ষিণ চীন সাগরকে বিভিন্ন ইস্যুর নানামুখী উস্কানি দিয়ে চলেছে। এদিকে ওয়াশিংটনের দাবি, চীনের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটির সামরিক বাহিনীকে কোয়ান্টার কম্পিউটিং প্রোগ্রামে সহায়তা করছে। এই অভিযোগ চীনের অন্তত 8টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে তাম চীনের মধ্যকার দ্বন্দ্বকে বৈশ্বিক বিপর্যয় হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। অনেকে তান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আশঙ্কা আরো বেড়ে গিয়েছে বলে ধারণা করেছেন। ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ইউক্রেন কখনো একা হবে না, আমরা ইউক্রেনের সঙ্গে আছি বলে রাশিয়াকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এমন মন্তব্য করে। রুশ হামলার পর শুরু থেকে জেলেনস্কি এটি প্রথম বিদেশ সফর, খবর এএফপির। প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের পর থেকে নিজের প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নতুন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদী মার্কিন সহায়তা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে কখনো একা ছেড়ে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি কখনো একা হবেন না, আমেরিকার জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছেন এবং আমরা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করব। তিনি বলেন, আমেরিকান জনগণ ইউক্রেনীয়দের পাশে গর্বের সঙ্গে দাঁড়িয়েছে। চীন ভারত ভয়াবহ সংঘর্ষ, ব্যাপক হতাহতের দাবি উভয় পক্ষের। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা গালোয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় একজন কর্নেল সহ অন্তত 20 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই সংঘর্ষে চীনের 43 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। মঙ্গলবার রাতে সংবাদ সংস্থা এনআই সূত্র দিয়ে এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তারা বলেছে, চীন ভারত সংঘর্ষে 3 জন ভারতীয় সেনা নয় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। এছাড়া চীন সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের অন্তত 43 জন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। অন্যদিকে ভারত এমন দাবি করলেও চীন এ বিষয়ে এখনো কোনো
পরিষ্কার কিছু জানেন, তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে ভারত এমন দাবি করল চীন এ বিষয়ে এখনো মুখ খোলেন। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন সোমবার এখানে দুবার ভারতীয় সেনারা সীমানা অতিক্রম করেছে। তারা চীনা সেনাদের উস্কানি দেওয়া আক্রমণ করার ফলস্বরূপ উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।